প্রতিদিন কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে, ঠিক কি না বলেন? রৌদ্রের তাপ গায়ে লাগছে, অনেকে সালাতুল ইস্তেসকার নামাজ পড়ছে। আমি পড়ছি না, আমি জানি যে সালাতুল ইস্তেসকার নামাজটা কোন সময় পড়ন লাগে। খেত যখন ফাইটটা জায়গা, ফসল যখন মইরা জায়গা, অবস্থা যখন ভয়াবহ হয়ে যায়, কৃষকের যখন মাথায় হাত দেয় ক্ষুধার তাড়নায় যখন কাতর হয়, তখন ওই ফসলের মাঠ যখন চৌচির হয়ে যায়, তখন আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করার জন্য সালাতুল ইস্তেসকার নামাজ কথা বলতে গিয়ে, আর গরমের জন্য যদি ইস্তেসকার নামাজ পড়তে হলে সৌদি আরবের প্রতিদিন নামাজ পড়ন লাগবে, ঠিক কিনা বলেন? এই দিক দিয়ে হুজুররা মাঠে নেমে নামাজ পড়তেছে, আমাদের কৃষকের আল্লাহর কইতেছে আল্লাহ বৃষ্টি ঢার দিও না, কোন রকম দান্ডা গড়ে তুললাম। আপনি বুঝেননি, ওয়াজ বুঝেননি? অনেকে বলে যে আমি নাকি সালাতুল ইস্তেসকার নামাজের বিরুদ্ধে, আমি সালাতুল ইস্তেসকার নামাজের বিরুদ্ধে ছিলাম না। আমি বলছি ওই মৌলবীর বিরুদ্ধে, যেই মৌলবী সালাতুল ইস্তেসকার নামাজ পড়তো যাইয়া আল্লাহর কাছে হাত দুইলা দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব বৃষ্টি দাও বৃষ্টি দাও, এই মৌলবী আবার এসির ভিতরে মসজিদের মিম্বরে বৈশাখ হয় হাত তুলা সম্মিলিত দোয়া করা বেদাত, কথা কন ঠিক না বেটি? আমি ওই মুনাফিকরি বলছি, ওই মুনাফিকরি বলছি, ঠিক না? এই জন্য যুবক ভাইয়ের আমার, পৃথিবীতে যত কর্ম করব একজনের সন্তুষ্টির জন্য, জবান খুলে বলুন তিনি কে, আরো জোরে বলেন তিনি কে। ফরজ নামাজের পরে দোয়া যে আমরা করি, এটাকে আমরা ওয়াজিব মনে করিয়া করি, ফরজ মনে করিয়া করি, এটার কি নামাজের অংশ মনে করিয়া করি? ওই তথাকথিত আহমদুল্লাহরা ফতোয়া দেয় ফরজ নামাজের পরে রসুল পড়েছেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো দোয়া করেছেন, কিন্তু সম্মিলিত ভাবে হাত তুলে দোয়ার কোনো রেওয়ায়েতে নাই, নাউজুবিল্লাহ বলবেন না, সম্মিলিত ভাবে দোয়া বলে নাই। এই কথা যারা বলে তারা জেনে শুনে সত্যকে গোপন করে, কথা কন ঠিক কি না? আমরা নবীর উম্মত হয়েছি, এতে কি খুশি না বেজার? শুকরিয়া দেন, কণ্ঠটা উঁচু করে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না? দুনিয়াতে শুভ আগমনের পর নবী ছিল কি ছিল না? নবুয়ত প্রকাশের আগে নবী ছিল কি ছিল না? এখনো নবী আছে না নাই? কেয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? যারা এক সেকেন্ডের জন্য নবীর নবুয়ত আর নবীকে অস্বীকার করবে তারা কখনো মুসলমান হতে পারে না, কথা বলেন ঠিক না বেটে? ভাইরা আমার, আজকে এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন, সামনে কুরবানি, ঈদুল আজহা, সামনে কি ঈদুল আজহা, ঈদুল ফিতর তো চলে গেছে, ঈদুল আজহা আসতেছে, সেই ঈদুল আজহার প্রেক্ষাপট, ঈদের প্রেক্ষাপট, কুরবানির প্রেক্ষাপট, এগুলো নিয়ে আলোচনা করার জন্য মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি কিছু কথা বলার চেষ্টা করব। আদব লাগবে, ধৈর্য লাগবে, এবং আলোচনা থেকে কিছু শিখতে হবে। আলোচনার কি শিক্ষাটা আলোচনা করার আগেই বলে দেই, আজকের আলোচনার শেষ শিক্ষা হবে এটা যে আমরা পৃথিবীতে যত এবাদত করব সব একজনের সন্তুষ্টির জন্য, জোরে কোন তিনি কে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সব করতে প্রস্তুত, ঠিক কিনা? এরই একটি অবতারণা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। বাড়ি তো দেখেছি আকাশ অনেক খারাপ, এখনো আকাশে কোনো তারকা দেখা যায় না, যে কোনো মুহূর্তে আমাদের যদি কোনো অসুবিধা হয়, যাই হোক আল্লাহ রক্ষা করার মালিক। প্রতিদিন কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে, ঠিক কিনা বলেন? রৌদ্রের তাপ গায়ে লাগছে, অনেকে সালাতুল ইস্তেসকার নামাজ পড়ছে। আমি পড়ছি না, আমি জানি যে সালাতুল ইস্তেসকার নামাজটা কোন সময় পড়ন লাগে। খেত যখন ফাইটটা জায়গা, ফসল যখন মইরা জায়গা, অবস্থা যখন ভয়াবহ হয়ে যায়, কৃষকের যখন মাথায় হাত দেয় ক্ষুধার তাড়নায় যখন কাতর হয়, তখন ওই ফসলের মাঠ যখন চৌচির হয়ে যায়, তখন আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করার জন্য সালাতুল ইস্তেসকার নামাজ কথা বলতে গিয়ে, আর গরমের জন্য যদি ইস্তেসকার নামাজ পড়তে হলে সৌদি আরবের প্রতিদিন নামাজ পড়ন লাগবে,
ঠিক কিনা বলেন? এই দিকদা হুজুররা মাঠে নেমে নামাজ পড়তেছে, আমাদের কৃষকের আল্লাহর কইতেছে আল্লাহ বৃষ্টি ধার দিও না, কোন রকম দানটা গড় তুললাম রে। আপনি বুঝেননি, ওয়াজ বুঝেননি? অনেকে বলে যে আমি নাকি সালাতুল ইস্তেসকার নামাজের বিরুদ্ধে, আমি সালাতুল ইস্তেসকার নামাজের বিরুদ্ধে ছিলাম না। আমি বলছি ওই মৌলবীর বিরুদ্ধে, যেই মৌলবী সালাতুল ইস্তেসকার নামাজ পড়তো যাইয়া আল্লাহর কাছে হাত দুইলা দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব বৃষ্টি দাও বৃষ্টি দাও, এই মৌলবী আবার এসির ভিতরে মসজিদের মিম্বরে বৈশাখ হয় হাত তুলা সম্মিলিত দোয়া করা বেদাত। কথা কোন ঠিক না বেটি? আমি ওই মুনাফিকরি বলছি, ওই মুনাফিকরি বলছি, ঠিক না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, পৃথিবীতে যত কর্ম করব একজনের সন্তুষ্টির জন্য, জবান খুলে বলুন তিনি কে, আরো জোরে বলেন তিনি কে। ফরজ নামাজের পরে দোয়া যে আমরা করি, এটাকে আমরা ওয়াজিব মনে করিয়া করি, ফরজ মনে করিয়া করি, এটার কি নামাজের অংশ মনে করিয়া করি? ওই তথাকথিত আহমদুল্লাহরা ফতোয়া দেয় ফরজ নামাজের পরে রসুল পড়েছেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো দোয়া করেছেন, কিন্তু সম্মিলিত ভাবে হাত তুলে দোয়ার কোনো রেওয়ায়েতে নাই, নাউজুবিল্লাহ বলবেন না, সম্মিলিত ভাবে দোয়া বলে নাই। এই কথা যারা বলে তারা জেনে শুনে সত্যকে গোপন করে, কথা কন ঠিক কিনা? এই জন্য এরা একটা ফতোয়া দেওয়ার সময় দেখবেন অনেক কৌশল করে, নিজে নিজে বানায়, নিজে নিজে বানায় ফালায় ফালায় কথা কয়, ইডো কয় ইডো কয়, আসল কথা কয় না, কথা কন ঠিক না বেটে? তা যাই হোক, আল্লাহর হাবিব দোয়া করেছেন এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি তোমরা নামাজের ইমামতি করো, ইমামতি করার পরে নিজের জন্য শুধু দোয়া করো না, যে ব্যক্তি নামাজের পরে শুধুমাত্র নিজের জন্য দোয়া করে, যে ইমাম সাহেব শুধু নিজের জন্য দোয়া করে, মুসল্লিদের জন্য দোয়া করে না, সে মুসল্লিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। রসুল বলছেন তুমি দোয়া করলে সবাই নিয়া দোয়া করবা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং আরেক হাদিসের মধ্যে আসছে রসুল দোয়া করার সময় হাত হাত মুবারক তুলতে তুলতে এত উপরে তুলতেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুব্রত মুবারক সাহাবায়ে কেরাম দেখতেন নূরে চমকাতো, জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো তারা জেনে জেনে সত্য গোপন করে। এখন আমি বলবো হাত তুলে দোয়া করেন আর ফরজ নামাজ পড়েন আর সুন্নত নামাজ পড়েন, সালাতুল ইস্তিসকা পড়েন আর সালাতুল আওয়াবিন পড়েন আর সালাতুল তাহাজ্জুদ পড়েন, যেই নামাজই পড়েন না কেন সব ইবাদতের পেছনে সন্তুষ্টি হবে একজনের, জবান খুলে কোন তিনি কে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমার আলোচনা শুনতে হবে, মনে বুঝতে পেরেছেন? আপনারা জানেন এই পৃথিবীতে যদি কেউ আল্লাহর খুব কাছের হতে চায় তাহলে মনে রাখবেন তাকে পরীক্ষা দিতে হবে, কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক যাকে বেশি পছন্দ করেন তাকে বেশি পরীক্ষা দেয়, ওই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেয়, জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্য সেই পরীক্ষার ভিতর থেকে একজন পয়গম্বর যার উপাধি হলো খলিলুল্লাহ, যার উপাধি কি? খলিলুল্লাহ। আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ এক জিনিস না, হাবিবুল্লাহ হয়েছেন তিনি কোনো পরীক্ষা দিতে হন নাই, আল্লাহ রাজি খুশি আর মহব্বতে আমার নবীকে হাবিব বানিয়েছেন। যখন আল্লাহ পাক নবীকে হাবিব বানিয়েছেন তখন পৃথিবীর কোনো কিছুই ছিল না, নবী দুনিয়াতে আসার আগে নবী ছিলেন, রুহানি জগতে নবী ছিলেন, মামেনার মাস থেকে দুনিয়াতে এসেছেন তখনও নবী হয়ে এসেছেন, আসমানি কিতাব পেয়েছেন, নবুয়ত প্রকাশ হয়েছে তখনও তিনি নবী, এখনো তিনি নবী। এক সেকেন্ডের জন্য সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ নাই। বাইরে আমার আসুন একটু সামনে যাই, নবীদের মধ্যে একজন নবীকে আল্লাহ পাক দশটা পরীক্ষা করেছেন, জোরে বলেন কয়টা? দশটা পরীক্ষা করেছেন ওই পয়গা ওই নবী।